ক্লাস 6 এর মেয়েরা, তোমাদের ইতিহাস বইয়ের পঞ্চম অধ্যায়ে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশে যে চ্যাপ্টারটি রয়েছে, সেই চ্যাপ্টারটি থেকে জৈন ধর্ম থেকে জাতকের গল্প পর্যন্ত প্রশ্নোত্তরের মাধ্যমে রিভিশন করাবো। যদিও এই পাঠটি তোমাদের পড়ানো হয়ে গিয়েছে, তাই আজকে পাঠের আলোচনা শুধুমাত্র প্রশ্নোত্তর রিভিশনের মাধ্যমেই সীমাবদ্ধ রাখবো। তবে প্রশ্নোত্তর পর্বে যাওয়ার আগে পাঠের মূল বিষয়গুলি আরেকবার জেনে নিই। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশের অর্থনীতি রাজনীতির সাথে সাথে সমাজ ব্যবস্থাও বদলাতে শুরু করে, আর এই সময় সমাজে ব্রাহ্মণ্য ধর্মের বদলে নতুন সহজ সরল ধর্মের খোঁজ শুরু হয়। সেই চাহিদা পূরণ করেছিল বেশ কিছু ধর্ম, আর তার মধ্যে প্রধান ছিল জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্ম। সেই জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম নতুন তৈরি হওয়া ধর্মমতগুলির মধ্যে জৈন ধর্ম ছিল অন্যতম প্রধান। এই ধর্মের প্রধান প্রচারকে বলা হতো তীর্থঙ্কর। জৈন ধর্মের চতুর্যাম পঞ্চ মহাব্রত নীতি জৈন ধর্মাবলম্বীদের মেনে চলতে হয়। পরে জৈনরা শ্বেতাম্বর ও দিগম্বর দুটি ভাগে ভাগ হয়ে যায়। বৌদ্ধ ধর্মের প্রবর্তক ছিলেন গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধের প্রথম নাম ছিল সিদ্ধার্থ। তিনি 29 বছর বয়সে সংসার ছেড়ে তপস্যা করতে চলে যান। তপস্যা করার পর বোধি বা জ্ঞান লাভ করলেন, তার নাম হয় বুদ্ধ। তাই বুদ্ধের প্রচারিত ধর্মের নাম বৌদ্ধ ধর্ম। বুদ্ধ চারটি মূল উপদেশ দেন, প্রতিটি উপদেশকে আর্য সত্য বলা হয়। এছাড়াও দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি আটটি উপায়ের কথা বলেছিলেন, এক কথায় এটিকে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ। বৌদ্ধ ধর্মের ইতিহাসে বৌদ্ধ ধর্মসঙ্গীতগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বৌদ্ধ ধর্মসঙ্গীতগুলি ছিল অনেকটা ধর্ম সম্মেলনের মতো। বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থ হল ত্রিপিটক। পরবর্তীকালে বৌদ্ধদের জীবনযাপন ও ধর্মীয় আচরণ নিয়ে বৌদ্ধ সঙ্গে মতবিরোধ তৈরি হয়, ফলে বৌদ্ধ ধর্মে মহাযান ও হীনযান দুটি সম্প্রদায় বিভক্ত হয়ে যায়। গৌতম বুদ্ধের বিভিন্ন জন্মের কথা জাতকে উল্লেখ আছে। এবার মেয়েরা আমরা প্রশ্নোত্তর পর্বে যাই। দেখো, 1 নম্বর প্রশ্ন আছে, বর্ধমান মহাবীরের জীবনী ও বাণী আলোচনা করো। জৈন ধর্মে 24 জন প্রধান ধর্ম প্রচারক ছিলেন, তার মধ্যে অন্যতম প্রধান ধর্ম প্রচারক ছিলেন মহাবীর। বর্ধমান মহাবীর খ্রিস্টপূর্ব 540 অব্দে বৈশালীর কুন্দপুর গ্রামে লিচ্ছবি বংশে জন্মগ্রহণ করেন। তিনি মাত্র 30 বছর বয়সে সংসার ছেড়ে তপস্যা করতে শুরু করেন। তিনি 12 বছর ধরে কঠোর তপস্যা করেন। এরপর তিনি সর্বজ্ঞানী বা কেবলই হন বা সিদ্ধিলাভ করেন। তারপর দীর্ঘ 30 বছর তিনি জৈন ধর্ম প্রচার করেন। আনুমানিক 72 বছর বয়সে 468 খ্রিস্টপূর্বাব্দে রাজগৃহের কাছে পাবা নগরীতে অনশন করে মৃত্যুবরণ করেন। জৈন ধর্মে মূল চারটি নীতি মেনে চলতে হতো। 1 নম্বর, প্রাণী হত্যা না করা। 2 নম্বর, মিথ্যে কথা না বলা। 3 নম্বর, অন্যের জিনিস চুরি না করা। 4 নম্বর, নিজের জন্য সম্পত্তি না করা। এই চারটি নীতিকে একসঙ্গে চতুর্যাম ব্রত বলা হয়। মহাবীরের সঙ্গে ব্রহ্মচর্য পালন করার কথাও বলেছিলেন। এই পাঁচটি নীতিকে একসঙ্গে পঞ্চ মহাব্রত বলা হয়। জৈন ধর্মের মূল উপদেশগুলি 12টি ভাগে সাজানো হয়েছিল। এই ভাগগুলিকে অঙ্গ বলা হতো। এই 12টি ভাগকে একসঙ্গে বলা হতো দ্বাদশ অঙ্গ, বা বলা হয় দ্বাদশ অঙ্গ। 2 নম্বর প্রশ্নে আমরা যাই, গৌতম বুদ্ধের জীবনী ও বাণী আলোচনা করো। গৌতম বুদ্ধ প্রচলিত ধর্ম বৌদ্ধ ধর্ম নামে বিখ্যাত। গৌতম বুদ্ধ খ্রিস্টপূর্ব 566 অব্দে নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তুর শাক্য বংশে জন্মগ্রহণ করেন। গৌতম বুদ্ধের বাল্য নাম ছিল সিদ্ধার্থ। তিনি বিমাতা গৌতমীর কাছে লালিত পালিত হয়েছিলেন বলে
তার নাম হয়েছিল গৌতম। সিদ্ধার্থ 29 বছর বয়সে সংসার ছেড়ে তপস্যা করতে চলে যান। 6 বছর তপস্যা করার পর তিনি বোধি বা জ্ঞান লাভ করেন এবং বুদ্ধ নামে পরিচিত হন। তিনি প্রায় 45 বছর বৌদ্ধ ধর্ম প্রচার করেন। তারপর আনুমানিক 486 খ্রিস্টপূর্বাব্দে কুশীনগরে মারা যান। গৌতম বুদ্ধ মানুষকে দুঃখ থেকে মুক্তির জন্য 4টি উপদেশ দিয়েছিলেন। এগুলি হল 1 নম্বর, মানুষের জীবনে দুঃখ আছে। 2 নম্বর, দুঃখের কারণও আছে। 3 নম্বর, দুঃখ দূর করা যায়। আর 4 নম্বর, দুঃখ দূর করার সঠিক মার্গ বা পথ আছে। এই প্রতিটি উপদেশকে বলা হয় আর্য সত্য এবং 4টি উপদেশকে একসঙ্গে বলা হয় চতুরার্য সত্য। গৌতম বুদ্ধ দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য 8টি উপায়ের কথা বলেছেন। এগুলিকে একসঙ্গে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ হল ত্রিপিটক। এতে বুদ্ধের উপদেশগুলি লিপিবদ্ধ আছে। মেয়েরা, আমরা 3 নম্বর প্রশ্নে যাই। হীনযান ও মহাযানবাদের মধ্যে পার্থক্য উল্লেখ করো। হীনযান ও মহাযান হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের পরস্পর বিরোধী উপাসনা পদ্ধতি। কনিষ্কের আমলে কাশ্মীর এবং জলন্ধরে অনুষ্ঠিত 4র্থ বৌদ্ধ সংগীতিতে বৌদ্ধরা হীনযান ও মহাযান এই 2 ভাগে বিভক্ত হয়েছিল। এদের মূল পার্থক্যগুলি হল, 1 নম্বর, হীনযান পন্থীরা গৌতম বুদ্ধকে ভগবানের আসনে বসাননি, আর মহাযান পন্থীরা গৌতম বুদ্ধকে দেবতার আসনে বসিয়ে মানুষের দুঃখ দুর্দশা নিরসনের জন্য তার পূজা অর্চনায় বিশ্বাসী। 2 নম্বর, হীনযান পন্থীরা নির্বাণ লাভের জন্য ব্যক্তি প্রচেষ্টাকে গুরুত্ব দিতেন, আর মহাযান পন্থীদের নির্বাণ লাভের লক্ষ্য ছিল সমগ্র মানবকুলের চির মুক্তি। 3 নম্বর, হীনযান পন্থীরা গৌতম বুদ্ধের মুক্তি ব্যতিরেকে বৌদ্ধ ধর্ম পালনের পক্ষপাতী ছিলেন, আর মহাযান পন্থীরা গৌতম বুদ্ধের মূর্তির সম্মুখে বা সামনে বৌদ্ধ ধর্ম পালনের পক্ষপাতী ছিলেন। আর 4 নম্বর হল, হীনযান পন্থীরা বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য পালি ভাষাকে ব্যবহার করতেন, আর মহাযান পন্থীরা বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য পালির পাশাপাশি সংস্কৃত ভাষাকেও ব্যবহার করতেন। এবার মেয়েরা, আমরা 4 নম্বর প্রশ্নে যাই। জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মে কি কি মিল ও অমিল তোমার চোখে পড়ে? মহাবীর প্রবর্তিত জৈন ধর্মের সঙ্গে গৌতম বুদ্ধ প্রবর্তিত বৌদ্ধ ধর্মের কিছু মিল ও অমিল চোখে পড়ে। আমরা এবার মিলগুলো দেখি। জৈন ও বৌদ্ধ ধর্মের প্রবর্তক যথাক্রমে মহাবীর ও গৌতম বুদ্ধ। এরা দুজনেই ক্ষত্রিয় ছিলেন, অর্থাৎ প্রবর্তকগণ, এই ধর্মের প্রবর্তকগণ উভয়ই ক্ষত্রিয়। ব্রাহ্মণ্য ধর্মের বিরোধিতা। দুই ধর্মই ব্রাহ্মণ্য ধর্মের আচার অনুষ্ঠানের বিরোধিতা করেছিল। সহজ সরল ভাষায় ধর্ম প্রচার। জৈন ও বৌদ্ধ এই দুই ধর্মই জনসাধারণের বোঝার সুবিধার জন্য সহজ সরল ভাষায় ধর্ম প্রচার করেছিল। এবার আমরা জানব জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মের মধ্যে কি কি অমিল আছে। প্রথমত তপস্যা। জৈন ধর্মে কঠোর তপস্যার উপর জোর দেওয়া হয়েছিল, বৌদ্ধ ধর্মে কঠোর তপস্যা নয়, মধ্যপন্থা অর্থাৎ মজ্জিম প্রতিপদার উপর গুরুত্ব দেওয়া হয়। ধর্ম প্রচারের ভাষা। জৈন ধর্ম প্রাকৃত ভাষার মাধ্যমে বেশি প্রচারিত হয়, আর বৌদ্ধ ধর্ম পালি ভাষার মাধ্যমে বেশি প্রচারিত হয়। এবার মেয়েরা, আমরা 5 নম্বর প্রশ্নে যাই। অষ্টাঙ্গিক মার্গ কি? গৌতম বুদ্ধ বলেছেন মানুষের জীবনে দুঃখ আছে, আর মানুষের জীবনে সেই দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য 8টি উপায় রয়েছে। এই 8টি উপায়কে একসঙ্গে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। মার্গ মানে হলো পথ।
আর সেই অষ্টাঙ্গিক মার্গ বা পথ হলো সৎ বাক্য, সৎ কার্য, সৎ জীবিকা, সৎ চেষ্টা, সৎ চিন্তা, সৎ চেতনা, সৎ সংকল্প, সৎ সমাধি। এই অষ্টাঙ্গিক মার্গ পালন করলে মানুষ দুঃখ কষ্টের হাত থেকে মুক্তি পাবে বলে বুদ্ধ মনে করেন। এবার মেয়েরা আমরা 6 নম্বর প্রশ্নে যাই, দিগম্বর ও শ্বেতাম্বর কাদের বলা হয়? চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনের শেষ দিকে উত্তর ভারতে ভয়াবহ দুর্ভিক্ষ হয়। এই সময় জৈন সন্ন্যাসীরা উত্তর পূর্ব ভারত থেকে দাক্ষিণাত্যে চলে যাওয়ার ফলে জৈনরা দিগম্বর ও শ্বেতাম্বর নামে দুই ভাগে ভাগ হয়ে যায়। জৈন সন্ন্যাসীর ভদ্রবায়ুর নেতৃত্বে একদল জৈন সন্ন্যাসী দাক্ষিণাত্যে চলে যায়। এরা মহাবীরের মতো কোনো পোশাক না পরে কঠোরভাবে ধর্ম পালন করতেন, এর জন্য এদের দিগম্বর বলা হতো। আর শ্বেতাম্বর হলো জৈন সন্ন্যাসী স্থূলভদ্রের নেতৃত্বে একদল জৈন সন্ন্যাসী উত্তর ভারতে থেকে যায়। এরা পার্শ্বনাথের মতো সাদা কাপড় পরে ধর্ম পালন করতেন, এই জন্য এদের শ্বেতাম্বর বলা হয়। যেহেতু শ্বেত মানে সাদা আর অম্বর মানে কাপড়। এবার মেয়েরা আমরা 7 নম্বরে যাই, দেখো সেখানে আছে টিকা লেখো, কয় আছে ত্রিপিটক, কয় আছে ত্রিরত্ন। আমরা কয় টিকা ত্রিপিটকে যাই। ত্রিপিটক বা ত্রিপিটক হলো বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ। সুত্তপিটক, বিনয়পিটক ও অভিধর্মপিটক এই তিনটি ভাগে নিয়ে ত্রিপিটক গঠিত। পিটক কথার মানে হলো ঝুড়ি। এই তিনটি সংকলনকে তিনটি ঝুড়ির সঙ্গে তুলনা করা হয়েছে। সুত্তপিটক হলো গৌতম বুদ্ধ ও তার প্রধান শিষ্যদের উপদেশের সংকলন। বিনয়পিটক হলো বৌদ্ধ সঙ্ঘে বৌদ্ধ সন্ন্যাসীদের পালনীয় নিয়মগুলির সংকলন। অভিধর্মপিটক হলো গৌতম বুদ্ধের প্রধান কয়েকটি উপদেশের আলোচনা। মূল যে ত্রিপিটক সেটি পালি ভাষায় লেখা। এবার মেয়েরা আমরা ক্ষয়ের টিকা যাই, সেটি হলো ত্রিরত্ন। জৈন ও বৌদ্ধ দুই ধর্মেই ত্রিরত্ন বলে একটি ধারণা আছে। তিনটি বিষয়কে দুটি ধর্মেই বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, সেগুলির এক একটিকে রত্ন বলে। সংখ্যায় তিনটি, তাই তা একসঙ্গে ত্রিরত্ন। তবে জৈন ধর্মে ত্রিরত্ন বৌদ্ধ ধর্মে ত্রিরত্ন থেকে আলাদা। সৎ বিশ্বাস, সৎ জ্ঞান ও সৎ আচরণের উপরে জৈনরা জোর দিতেন। এই তিনটিকে একসঙ্গে জৈন ধর্মে ত্রিরত্ন বলা হতো। বৌদ্ধ ধর্মে গৌতম বুদ্ধ প্রধান ব্যক্তি, তার প্রচার করা ধর্মই বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম প্রচারের দায়িত্ব বৌদ্ধ সংঘের। এই তিন মিলে হয় বৌদ্ধ ধর্ম সংঘ। এই তিনটি বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন। মেয়েরা আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দিকে চোখ রাখি। দেখো 1 নম্বর আছে দ্বাদশ অঙ্গ কি? দ্বাদশ অঙ্গ হলো জৈনদের ধর্মগ্রন্থ। জৈন ধর্মের মূল উপদেশগুলি 12টি ভাগে ভাগ করা ছিল। এর এক একটি ভাগকে অঙ্গ বলা হয়। সংখ্যায় 12টি বা দ্বাদশ ভাগে বা অঙ্গকে একসঙ্গে দ্বাদশ অঙ্গ বলা হয়। মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন। 2 নম্বর প্রশ্ন, ধর্মচক্র প্রবর্তন বলতে কি বোঝ? গৌতম গয়ার কাছে একটি পিপল গাছের নিচে বোধি বা জ্ঞান লাভ করেন। এখান থেকে তিনি
বারাণসীর কাছে সারনাথে যান। সারনাথে তিনি তার পাঁচজন সঙ্গীর কাছে বৌদ্ধ ধর্মের উপদেশ দেন। এই ঘটনাটি ইতিহাসে ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। তিন নম্বর প্রশ্ন, মধ্যম পন্থা বা মধ্যপন্থার কথা কে এবং কেন বলেছেন? মধ্যপন্থা কথাটি বলেন গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ মনে করতেন কঠোর তপস্যা নির্বাণ বা মুক্তি লাভের উপায় নয়, আবার চূড়ান্ত ভোগবিলাসেও মুক্তির খোঁজ পাওয়া যায় না, এই জন্যই তিনি মধ্যপন্থার কথা বলেন। চার নম্বর প্রশ্ন, চতুর্যাম বলতে কি বোঝো? জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ জৈনদের চারটি মূল নীতি মেনে চলার নির্দেশ দিয়েছিলেন। এই চারটি মূল নীতিকেই একসঙ্গে চতুর্যাম বলা হয়। চারটি নীতি হল, এক নম্বর, কোনো প্রাণী হত্যা না করা। দুই নম্বর, মিথ্যে কথা না বলা। তিন নম্বর, অন্যের জিনিস ছিনিয়ে না নেওয়া। আর চার নম্বর হলো, নিজের জন্য কোনো সম্পত্তি না করা। পাঁচ নম্বর, বৌদ্ধ সঙ্গীতি কি? বৌদ্ধ সঙ্গীতি হলো বৌদ্ধ ধর্মের সম্মেলন। মোট চারটি বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল। বৌদ্ধ সঙ্গীতিতে বৌদ্ধ সন্ন্যাসীরা সমবেত হতেন। তারা বৌদ্ধ ধর্মের নানা বিষয়ে আলোচনা করতেন। বৌদ্ধ সঙ্গীতিগুলিতে বৌদ্ধদের মধ্যে নানা রকম বিবাদের প্রসঙ্গও উঠত। ছ নম্বর প্রশ্ন, বৌদ্ধ ধর্মে ত্রিরত্ন কি কি? বৌদ্ধ ধর্মে ত্রিরত্নের ধারণা আছে। বৌদ্ধ ধর্মের ত্রিরত্নগুলি হল বুদ্ধ, ধর্ম ও সংঘ। সাত নম্বর প্রশ্ন, প্রথম বৌদ্ধ সঙ্গীতি সম্বন্ধে যা জানো লেখো। গৌতম বুদ্ধের নির্বাণ লাভের অল্প কিছুদিন পর হর্ষঙ্ক বংশের শাসক অজাতশত্রুর আমলে 486 খ্রিস্টপূর্বাব্দ মগধের রাজধানী রাজগৃহে অনুষ্ঠিত হয়। এটি প্রথম বৌদ্ধ সঙ্গীতি নামে পরিচিত। এই সম্মেলনে সভাপতিত্ব করেন মহাকাশ্যপ। এখানে গৌতম বুদ্ধের উপদেশগুলি পালি ভাষায় তিনটি খণ্ডে, যথা সুত্তপিটক, বিনয়পিটক ও অভিধর্মপিটক, বিভক্ত হয় ত্রিপিটক। মেয়েরা, এখানে কিছু ছোট প্রশ্ন, শূন্যস্থান পূরণ এবং নিচের বাক্যগুলির মধ্যে কোনটি ঠিক কোনটি ভুল সেগুলি তোমাদেরকে করতে হবে। আর এই সম্পূর্ণ সমস্তটাই, ছোট প্রশ্ন, শূন্যস্থান পূরণ এবং ভুল ঠিক, সেগুলি তোমরা বাড়িতে খুব ভালো করে অনুশীলন করবে। তাহলে প্রথমে আমরা ছোট প্রশ্নে যাই। দেখো, এক নম্বরে আছে, জৈন ধর্মের প্রধান প্রচারককে কি বলা হয়? দুই নম্বর, শেষ দুইজন জৈন তীর্থঙ্করের নাম লেখো। তিন নম্বর, কে কেবলিন নামে পরিচিতি লাভ করেছিলেন? চার নম্বর, জৈন ধর্মের চারটি মূল নীতি কি নামে পরিচিতি ছিল? পাঁচ নম্বর, জৈন ধর্মের মূল উপদেশগুলি কোন গ্রন্থে সংকলিত হয়েছে? ছয় নম্বর, গৌতম বুদ্ধের বাল্যনাম কি ছিল? সাত নম্বর, গৌতম বুদ্ধ যে গাছের তলায় বসে তপস্যা করেছিলেন তার নাম কি? আট নম্বর প্রশ্ন, চতুর্থ বৌদ্ধ সঙ্গীতিতে সভাপতিত্ব কে করেন? নয় নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধ কত খ্রিস্টপূর্বাব্দে কোথায় মারা যান?
এবং 10 নম্বর প্রশ্নটি হলো, গৌতম বুদ্ধের বিভিন্ন জন্মের কথা কোন গ্রন্থে উল্লেখ আছে? এবার মেয়েরা আমরা শূন্যস্থান পূরণে যাই। 1 নম্বর বোধি বৃক্ষ হলো ড্যাশ গাছ। 2 নম্বর জৈন ধর্ম অনুযায়ী মোট ড্যাশ জন তীর্থঙ্কর ছিলেন। 3 নম্বর পিটক শব্দের অর্থ ড্যাশ। 4 নম্বর গৌতম বুদ্ধ জন্মেছিলেন ড্যাশ বংশে। 5 নম্বর বুদ্ধ ধর্ম সংঘ হল বৌদ্ধ ধর্মের 3টি ড্যাশ। এবার মেয়েরা আমরা নিচের বাক্যগুলির মধ্যে কোনটি ঠিক কোনটি ভুল সেটি লেখো, এটি তোমাদের করতে হবে। দেখো, 1 নম্বর দিগম্বরগণ শ্বেত বস্ত্র পরিধান করতেন। 2 নম্বর বৌদ্ধ প্রচারের প্রধান ভাষা ছিল পালি। 3 নম্বর মহাবীর কঠোর তপস্যায় উপর গুরুত্ব দেন নি। 4 নম্বর গৌতম বুদ্ধ শিষ্যত্ব প্রদান করেন প্রথম 5 জনকে। 5 নম্বর দ্বাদশ অঙ্গ বিভক্ত ছিল 10টি খণ্ডে। আশা করি মেয়েরা তোমরা সম্পূর্ণ পাঠটাই খুব ভালো করে বুঝতে পারলে, আর সেগুলি তোমরা খুব ভালো করে বাড়িতে অনুশীলনও করবে। আজ এই পর্যন্ত, গুড বাই।